তো জনগণ বুঝে, জনগণ বুঝলে কি হবে, জনগণ বুঝি অনেক সময় চেয়ে চেয়ে থেকে ছাড়া মানে চাই থাকছে শুধু। তো এখন ধরপাকড় গুলো হচ্ছে, আমি হবে শিবির কেন্দ্র করে শিবিরকে ধরছে। শিবিরকে ধরা তো খুব সহজ কাজ, আপনি বিএনপি আমাদের ক্ষতি করেছে, আওয়ামী লীগ আমাদের ক্ষতি করেছে। আওয়ামী লীগ আমাদেরকে আমাদেরকে আমাদের নখ দাঁত সবকিছু উপড়ে ফেলেছে, আমরা যাতে বিরোধী দল হিসেবে কোনো ভূমিকায় না রাখতে পারি। যে আমরা যেমন নাকি আমরা যে আমার নেতা বলছিল আমরা তত্ত্বাবধায়কও বুঝি না, আমরা এই আপনার আমরা বুঝি একটা সুষ্ঠু নির্বাচন। আপনি ষড়যন্ত্র ষড়যন্ত্র রাজনীতি ষড়যন্ত্র তো আছে এবং এটা খুব পপুলার একটা ইস্যু, রাজনীতির ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্র করে সরকারি লোকেরাও করে আর বিরোধী যারা আছে তারাও করে। এখন যে ধরপাকড়গুলো হচ্ছে, ধরপাকড় হবে সামনে, সামনে ধরপাকড় হওয়াটা এটাই তো স্বাভাবিক, কারণ সামনে একটা আন্দোলন আসছে এবং সরকারের এটা যেন তেন আন্দোলন নয়, সরকার উৎখাতের আন্দোলন, সরকার উৎখাতের আন্দোলন। এটা তো সরকার সরকার উৎখাতের আন্দোলন যেটা এক দফায় রূপান্তরিত হয়েছে, এটা বিরোধী দল ডু অর ডাই গেমে এখন নিমজ্জিত। তারা তো অনেক ধরনের চেষ্টা করবে, যে যে ডু অর ডাই ম্যাচ যখন খেলে তখন তো রাফ অ্যান্ড টাফ খেলে, তখন মানে অনেক কিছুই সাধারণ নিয়মে করে না। যখন এর প্রেস্টিজ ইস্যু দাঁড়ায়, অস্তিত্বের প্রশ্ন আসে, এখন বিরোধী দলের তো একটা অস্তিত্বের প্রশ্ন চলে আসছে, তারা টিকবে কি টিকবে না। কারণ এই সেশনে যদি বিরোধী দল ক্ষমতায় না যেতে পারে বা তারা যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, তাহলে আগামী দিনে বিএনপির রাজনীতি, আমি বিরোধী দল বলতে এই মুহূর্তে বিএনপির রাজনীতি বলছি, কারণ ক্রিয়াশীল তো তারাই আছে, তারা অনেক বেশি অস্তিত্ব সংকটে পড়বে এবং তারা অনেক বেশি এই যেটাকে বলা হয় রাজনীতি থেকে উৎখাত হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে। সেই অবস্থা থেকে বিরোধী দল মরিয়া হয়ে উঠছে, বিরোধী দল মরিয়া হয়ে উঠছে এবং সরকারি দল মরিয়া কোনোভাবেই, শোনা যাচ্ছে, হ্যাঁ কোনোভাবেই বিরোধী দলের আশা, যে ওবায়দুল কাদের বলে না আশায় গুড়ে বালি, তো ওনারা সেই আশা, ওনাদের আশা কর্পূরের মতো উড়ে যাবে, ওবায়দুল কাদের বলে খুব চমৎকার করে টেনে টেনে, তো ওনাদের আশা কর্পূর মতো উড়ে দেওয়ার মতো যত ব্যবস্থা তারা করবে। আপনি যে বলছেন ধরপাকড় শুরু হয়েছে, এই যে গত তিন চার দিন আগে যে মহাসমাবেশটা হইলো, এই মহাসমাবেশকে কেন্দ্র করে যে ধারাবাহিকভাবে সরকার তো নাটক সাজাচ্ছে, আমি সবসময় বলি সরকার একটা নাটকবাজ সরকার। আমরা ইতিপূর্বে অনেক সরকার বিএনপি সরকারও দেখেছি, বিএনপি সরকারও নাটকবাজি করছে, কিন্তু এই সরকারের মতো এরকম চমৎকারভাবে একটা স্মার্টলি এই নাটকবাজি করতে পারে না, অনেক চমৎকার স্ক্রিপ্ট সাজাইছে এবং যে সাজাচ্ছে। দেখেন আমি ওই যে বিদেশি পর্যবেক্ষকদের একটা স্ক্রিপ্ট দেখলাম, কি চমৎকার করে বিদেশি কিছু পর্যবেক্ষক নিয়ে এসে তাদেরকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা নাই, এই সরকারের অধীনে সাংবিধানিকভাবে নির্বাচন হওয়া যায় বলে বিদেশি একজন আমেরিকান এবং একজন রাশিয়ান, একজন জাপানিজ, একজন চাইনিজ, একজন চমৎকার করে এরা এসছে, তারা মনিটরিং, আমাদের এখানে একজন বাংলাদেশে একজন আছে যে এটার শিখণ্ডি, তাকে দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে বিদেশি পর্যবেক্ষকরাও তত্ত্বাবধায়ক সরকার চায় না, তারা মনে করে সংবিধানের অধীনে নির্বাচন হলে সুষ্ঠু হবে। এই যে নাটকবাজি, এই যে স্ক্রিপ্ট সাজানো, এগুলো তো জনগণ বুঝে, জনগণ বুঝলে কি হবে, জনগণ বুঝি অনেক সময় চেয়ে চেয়ে থেকে ছাড়া মানে চাই থাকছে শুধু। তো এখন ধরপাকড়গুলো হচ্ছে, আমি হবে শিবির কেন্দ্র করে শিবিরকে ধরছে। শিবিরকে ধরা তো খুব সহজ কাজ, আপনি জঙ্গি তকমা দিয়ে আপনি একজনের বাড়িতে ঢুকলেন। এখন আমাদের দেশে তো আমাদের দেশে মানুষ ধর্মপ্রাণ, মুসলমান ধর্মপ্রাণ মুসলমানের দেশ, এটা প্রত্যেকের ঘরে কোরআন হাদিস আছে, তর্জমাওয়ালা কোরআন আছে, হাদিসের বই আছে, তারপরে ইসলামিক বই আছে, বাস আপনি সেটাকে জিহাদি বই বলে চালাই দিয়ে আসে লোকরে একটা ব্র্যান্ড করে তাকে জঙ্গি বলে এক ধরনের প্রচেষ্টা, এক ধরনের মানে তকমা দেওয়া, এগুলো তো নতুন কিছু না, এগুলো হচ্ছে, অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, এখন আরো বেশি হবে।
তো বিরোধী দলকে যেভাবে পাকড়াও করা হচ্ছে তাদেরকে বিভিন্ন অজুহাতে, দেখেন এটা খুবই আপেক্ষিক টার্ম। আপনি একখানে 10 জনকে মানে জমায়েত হতে দেখলেন, আপনি সেখানে একটা ষড়যন্ত্র খুঁজে পাইতে। এখন সরকার ষড়যন্ত্র খুঁজে পাওয়াটা এটা খুব ইজি কাজ, এটা খুব কঠিন কাজ না। আপনি যেটা যাদের কথা বললেন যে কাদেরকে দিয়ে লিখিয়েছে নাটক সাজাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই, তারপরে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব, এগুলো লেখাচ্ছে, কিন্তু সেই সাথে সাথে আমরা যদি যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিথিও মিলার তো ওনার বক্তব্য আমরা শুনেছি গতকালকে, উনি বক্তব্য দিয়েছেন যে উনি উদ্বিগ্ন প্রকাশ করছেন, উদ্বিগ্ন না যে উনি হচ্ছে যে সুষ্ঠু এই সহিংসতার মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, সেটাও আমরা দেখতে পাচ্ছি সরাসরি। তো সেই ক্ষেত্রে না, সেটাই বলছি বাংলাদেশে। আর আপনাদের আপনাদের যেমন আপনাদের আজকে জিএম কাদের বললেন যে শুধু আওয়ামী লীগ আপনাদেরকে কবর রচন কোরবানি করেছে, বিএনপি সামান্য ক্ষতি করছে কিন্তু আওয়ামী লীগ আপনাদেরকে কোরবানি করছে। সত্যি তো, সত্যি তো, বিএনপি আমাদের ক্ষতি করেছে, আওয়ামী লীগ আমাদের ক্ষতি করেছে। আওয়ামী লীগ আমাদেরকে আমাদেরকে আমাদের নখ দাঁত সবকিছু উপড়ে ফেলেছে, আমরা যাতে বিরোধী দল হিসেবে কোনো ভূমিকায় না রাখতে পারি এই সমস্ত আয়োজন তারা শেষ করেছে আমাদের। কেন ইনফ্যাক্ট বাংলাদেশে কোনো বিরোধী দল যাতে ফ্লারিশ না করতে পারে, ডেভেলপ না করতে পারে, এখানে বিরুদ্ধ কোনো ভয়েস যাতে উচ্চারিত না হয়, এখানে সবাই যাতে পরগাছা থাকে, এখানে দেখো সবাই ভুঁই ফোড় রাজনৈতিক দল থাকে, ভুঁই ফোড় রাজনৈতিক, এই যেখানে আমি যে বললাম না যে ইলেকশন মনিটরিং ফোরাম, কোথায়কার কোন ভুঁই ফোড় একটা সংস্থা তাকে দিয়ে বিদেশ থেকে এনে একটা বক্তব্য চালু করে দিল, এখন এগুলো সবই সাজানো, এগুলো সব কি সব যে স্টেজ ড্রামা এগুলো করা হচ্ছে, এগুলো করা হয়ে এগুলো করে করে হাস্য বাংলাদেশকে একটা হাস্যস্পদ এবং একটা মানে হাসির পাত্র, হাসির খোরাক হচ্ছে করে যাচ্ছে। আর যেটা বললেন আপনি আমাদেরকে দেবো, হ্যাঁ এটা তো সত্য, সত্য শুধু সত্য না, এটা এরকম সত্য যে আমাদেরকে আমাদেরকে জাতীয় পার্টিকে বাংলাদেশে এই দীর্ঘদিন থেকে মানুষের মধ্যে যে একটা একটা পরিচয়, যে একটা ইমেজ তৈরি হয়েছে বা তৈরি করতে সাহায্য করেছে যে আওয়ামী লীগের বি টিম। আর বাবা, জাতীয় পার্টির 9 বছর দেশ পরিচালনা করেছে, জাতীয় পার্টির শাসনতান্ত্রিক দল, এই দলটা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা লোকালিটিতে, প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা থানাতে এবং প্রত্যেকটা ইউনিয়নে তার সংগঠন আছে, কম আর বেশ, হয়তো আওয়ামী লীগের মতো নাই, হয়তো বিএনপির মতো নাই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে যার সংগঠন আছে, যার লোকবল আছে, যার জনবল আছে, যার সাপোর্ট বেট আছে, যার ভোটার আছে, সেই দলটাকে আপনি তুচ্ছ চাচ্ছিল্য করবেন, সেই দলের নেতাদেরকে আপনি যা তা বলবেন, তো এগুলো তো রাজনীতি, সুস্থ ধারার রাজনীতির লক্ষণ না। এবং সরকার সেগুলো করে যাচ্ছে, দীর্ঘদিন থেকে করে আসছে এবং এটা করে তারা পার পেয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের দল, যে দলের যিনি চেয়ারম্যান উনি তো একটু শিরদাঁড়া ওনার সোজা, ওনার শিরদাঁড়া তো স্পিনলেস না, উনি উনি হচ্ছে শিরদাঁড়া সোজাওয়ালা লোক, ইমানদার লোক, উনি বেইমান না, উনি ইমানদার লোক, এগুলো সহ্য করেন না, উনি তো এগুলো সহ্য করবেন না। আর সহ্য না করার কারণেই তো ওনাকে তো বলা হয় যে আপনারা দরকষাকষির জন্য এগুলো বলছে, উনি তো এগুলো বলবে, এগুলো নানা কথা না, এগুলো নানা কথা থাকবে, শুনবো আপনার কথা, এগুলো এগুলো নিয়ে এগুলো নানা রাজনীতিতে নানা কথা থাকবে, দুর্মুখরা অনেক কথা বলবে। আমাদের বক্তব্য ক্লিয়ার, পরিষ্কার, সেটা হচ্ছে যে আমরা যেমন নাকি আমরা আমার নেতা বলছিল আমরা তত্ত্বাবধায়কও বুঝি না, আমরা এই আপনার আমরা বুঝি একটা সুষ্ঠু নির্বাচন। এখন প্রশ্ন হচ্ছে আগামী যে এই নির্বাচনটা আসছে সেই নির্বাচনে আমাদের যে সমস্ত বিরোধী দল, আমি তো দেখছি যেটা সহজেই বোঝা যায়, সহজে বোঝা যায়, এটার জন্য অনেক গবেষণা দরকার নাই, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, রাজনৈতিক দল যদি মানুষের প্রতিনিধিত্ব করা বোঝানো হয়ে থাকে প্রত্যেকটা রাজনৈতিক দল, আর যদি আমি মেইন স্ট্রিম ধরি 4-5টা মেইন স্ট্রিম রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারের কর্মকাণ্ডে ফেড আপ, সরকারের কর্মকাণ্ডে নাখোশ, বিশেষ করে সরকার যে প্রক্রিয়া ক্ষমতায় আছে এটার উপরে মারাত্মকভাবে ক্ষুব্ধ প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা মেইন স্ট্রিম বলেন আর ছোটখাটো প্যাট সর্বস্ব রাজনৈতিক দল যারা আছে তারা সহ,
এবং ইসলামিক দলগুলো সহ। আমি এখানে আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি, জামাত, বিএনপি, কমিউনিস্ট পার্টি, তারপর হেফাজতে ইসলাম, এই দলগুলো তো মেইন স্ট্রিম রাজনৈতিক দল, এদের সাপোর্ট বেস আছে, এদের জনগণ আছে এদের পিছনে কম আর বেশ। এই প্রত্যেকটা রাজনীতি, ইভেন কমিউনিস্ট পার্টি, সিপিবি যেটা, তারাও এখন প্রত্যেকে আন্দোলন করছে, কখনো কখনো সে আন্দোলন ইনডাইরেক্টলি করছে, কখনো গুলা ডাইরেক্টলি করছে, সবাই এক দফায় চলে আসছে এবং এটা চাচ্ছে যে সরকারের পরিবর্তন এবং একটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে। কেউ হয়তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চাচ্ছে, কেউ চাচ্ছে একটা নির্বাচন, এখন সেটা আলোচনার বিষয়, ওটা কিন্তু বিষয় নয়। একটা ইস্যু তো পরিষ্কার যে দেশে একটা নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন আছে। আচ্ছা, এখন সেই নিরপেক্ষ নির্বাচন আদায় করার প্রক্রিয়াগত ভাবে অনেক ডিবেট থাকতে পারে, অনেক মতানৈক্য থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, কিন্তু এক প্রশ্নে সবাই এক, সবাই একমত যে বাংলাদেশে ভোটাধিকার হরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নাই। সরকার দীর্ঘদিন যাবত মানুষের মানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ যেটাকে বলে, ভোটাধিকারকে অশ্রদ্ধা করে ক্ষমতায় বসে আছে, এটা এটা পরিষ্কার। এখন এটাকে অবস্থা, এই অবস্থাকে দূর করার জন্য এবং একটা সঠিক ট্র্যাকে দেশে নিয়ে আসার জন্য যে আন্দোলন প্রয়োজন হবে বড় ধরনের একটা, আমাদের সাম্প্রতিক অতীতের যে ইতিহাস, সেই ইতিহাস দেখেন, এই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য 154 দিন হত্যা করেছে এবং এই আওয়ামী লীগ বলছে যে আমরা চিরদিন তত্ত্বাবধায়ক সরকার চাই, বলেছে এই আওয়ামী লীগ বলেছে, এবং 154 দিন হত্যা করেছে, 154 এবং চিরদিন হরতাল চাই, ইয়া তত্ত্বাবধায়ক সরকার চাই। সেই আওয়ামী লীগ এখন বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই, নির্বাচন নির্বাচন কমিশন আন্ডারে হবে এবং নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, শেষ করছে সংবিধান অনুযায়ী। এখন এই কথাটা তারাও খুব ভালো করে জানে, তারা যদি আজকে বিরোধী দল থাকতো এই এই ইস্যুটা পপুলার হতো। তো এখন বিচার মানেই তাল গাছটা আমার, ব্যাপারটা এরকম আর কি। আওয়ামী লীগ প্রতিরোধে, সুতরাং আওয়ামী লীগকে এই অবস্থা থেকে বের করে আনতে হলে সোজা আঙ্গুলে ঘি উঠবে না।